As-salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Shubhyo darshok, amader desher othikangsho manush janei na keno musulmander nikot masjidul aqsa eto guruttopurno. Jekhane ihudira somogro philistini dokhol kore niyeche, shekhane matro 14 ekor jaygar jonno keno eto ottachar nirjatoner poreo philistiner musulmanra barbar mosjider dikei dabito hocche. Shubhyo darshok, er obonito karon royeche. এর ভিতরে আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ 10টি কারণ উল্লেখ করব। এক নম্বর কারণ হচ্ছে এখানেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম সহ অসংখ্য নবী রাসূলের কবর রয়েছে। দুই নম্বর এখানেই আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলদের এবং ফেরেশতাদের নিয়ে নামাজ পড়েছিলেন। সেই জামাতের ইমাম ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বর এখান থেকেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকি করে আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। চার নাম্বার এই মসজিদ নির্মাণের সাথে জড়িয়ে আছে হযরত আদম আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম এর নাম। পাঁচ নাম্বার এর সাথেই জড়িয়ে আছে খলিফা হযরত উমর এর সেই বিখ্যাত উটের বিরান ঘটনা। ছয় নাম্বার এখানের সাথেই জড়িয়ে আছে দা দেব সুলতান সালাউদ্দিন আইয়ুবের অসংখ্য স্মৃতি। সাত নাম্বার এই মসজিদের পাথরের গায়ে লেখা রয়েছে সম্পূর্ণ সৌরাতুল ইয়াসিন। আট নাম্বার এই মসজিদের জন্য জিনদের দ্বারা পাথর উত্তোলন করা হয়েছে গহীন সাগরের তলদেশ থেকে, যা কিনা কোনো মানুষের পক্ষে অসম্ভব। নয় নাম্বার এই মসজিদে দুই রাকাত নামাজ আদায় করার জন্য একজনের আমল নামায় 25,000 রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। দশ নাম্বার পবিত্র কোরআনের সবচেয়ে মধ্যখানে মহান আল্লাহ তাআলা এই মসজিদ নিয়ে আলোচনা করেছে। সুপ্রিয় দর্শক, অতএব বুঝতেই পারতেছেন এই মসজিদে আকসা মুসলমানদের নিকট কেন এত গুরুত্বপূর্ণ। এই মসজিদে আকসার সাথে জড়িয়ে আছে মুসলমানদের অগণিত ইতিহাস। এই জন্যের মুসলমানগণ বারবার দাবিত হচ্ছে মসজিদে আকসার দিকেই, আমরাও মসজিদে আকসার দিকেই থাকবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মসজিদে আকসাকে পরিপূর্ণ ইহুদিদের থেকে হেফাজত করুন। আমিন।